হ্যাঁ, আমার মনে হয় পার্টিকুলারলি বাংলাদেশ গভর্নমেন্ট এখন এমন বা বেশ কয়েক বছর থেকে এমন পজিশনে যে হচ্ছে, যেটা ডিরেক্ট কোনো ইকোনমিক বেনিফিট না থাকলে তারা নর্মালি সেটাতে ফান্ডিং করতে দিতে আগ্রহী হয় না, হ্যাঁ, মানে মানে এছাড়া পরোক্ষ কোনো প্রভাব অবশ্যই কম থাকতে পারে। খরচে, মানে যেগুলো এরকম এত ফান্ডিং লাগে না, এরকম কোনো এক্সপেরিমেন্ট কি তোমার জানার মতে আছে তুমি কি অ্যাস্ট্রোফিজিক্সের অ্যাস্ট্রোফিজিক্সের দিক দিয়ে? অবশ্যই তোমার এই যে কম্পিটিশনাল কাজ, এবং আমার কম্পিটিশন আসার আরেকটা মোটিভেশন ছিল এটা যদি বাংলাদেশে ফেরত গিয়ে, কারণ এটাই একমাত্র জিনিস যেটা পসিবল বাংলাদেশ থেকে বসেই করা, আমার এখনো সেটা ইচ্ছা, দেখা যাক কি হয়। তো একটা কম্পিউটার সেট আপ করা, একটা ক্লাস্টার সেট আপ করা খুব এক্সপেন্সিভ কিছু না,